এক্সক্লুসিভ 2K22 তে এক্সুবারেন্টের পক্ষ থেকে। কোনো সমস্যা থাকলে আমাদের জানিও। আমাদের সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাদের বলা হচ্ছে আপনারা আসুন, মঞ্চের শুরুতে আপনারা আসন গ্রহণ করুন। আমরা কিছুক্ষণের মধ্যেই এক্সক্লুসিভ 2K22 শুরু করতে চলেছি। অনুগ্রহ করে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। হ্যালো, এছাড়াও আমাদের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী বিজয়ী চ্যাটার্জি মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আপনারা তাকে অনুগ্রহ করে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাক্তন ছাত্রী আমাদের প্রিয় শিক্ষিকা শ্রীমতী বিজয়ী চ্যাটার্জি মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানাবেন। সকলে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানাবেন। স্মারক তুলে দিচ্ছেন শ্রী অনির্বাণ দেব। আমরা আমাদের প্রধান শিক্ষিকাকে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান শিক্ষা মহাশয়কে বক্তব্য রাখবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সকলে করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবেন। নমস্কার। এই স্কুলের প্রাক্তন শিক্ষিকা এসেছেন আজকে আমাদের মধ্যে, বিজলি মিস, খুব ভালো লাগছে। আর অনেক প্রাক্তন ছাত্র আছে যাদেরকে, যাদের সঙ্গে আমার ফিজিক্যালি তেমন ভাবে পরিচয় আগে ঘটেনি, আজকে হচ্ছে, দরকার নেই খুব একটা। এক্সপেরিমেন্টালের ছাত্র কালকেও বলেছিলাম এই কথাটাই যথেষ্ট, কারণ এক্সপেরিমেন্টাল আস্তে আস্তে, আমি নতুন এসেছি এই স্কুলে, কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে আমার রক্তে মিশে যাচ্ছে। তো প্রধান আমৃত্ব এটাই থাকবে, কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো মানুষ যদি যেখানেই খুশি হোক, মানে যেখানে খুশি যে জায়গায় দাঁড়িয়েই বলেন না কেন, আমি এক্সপেরিমেন্টালের ছাত্র। তো এখন যারা ছাত্রছাত্রী আছে তাদের প্রতি আমার যে ইমোশন, আগের যারা ছাত্রছাত্রী আছে তাদের প্রতিও সেই ইমোশন। কৌশিক স্যার একটা কথা বলেন, এক্সপেরিমেন্টালের ছাত্রছাত্রীদের পেছনে কোনো এক্স নেই, তো তারা সারা জীবনের জন্য এক্সপেরিমেন্টালের ছাত্রছাত্রী। তো আমিও স্যারের এই কথাটাকে বেশ আমার ভালো লেগেছে, কোনো এক্স নেই, তারা এখনো আমার সঙ্গে যেভাবে থাকে, কথা হয় তাদের সঙ্গে, তো সত্যি সত্যি তারা এক্স নয় আর কি, তো তারা এক্সপেরিমেন্টালের ছাত্রছাত্রী। এই পরিচয়টাই যথেষ্ট। আর আমি একটা অনুরোধ করবো, কালকে ওদেরকে বলেছি
এক্সপেরিমেন্টালের এই প্রোগ্রামটা শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো সামাজিক গঠনমূলক মানে কর্মকাণ্ড দ্বারা করুক, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এবং তাদের মধ্যে দিয়ে এক্সপেরিমেন্টালের নাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক। আমি জানি আমি আসার আগে এক্সপেরিমেন্টালের অনেক ছাত্রছাত্রী আমাদের দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আছে, বিদেশেও আছে, তো তাদের মধ্যেও আরো সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক্সপেরিমেন্টাল আরো সব জায়গায় ছড়িয়ে পড়ুক, এই স্কুলের শিকড় বিভিন্ন জায়গায় গভীরভাবে প্রতিত হোক এই আশা রাখবো। আর আজকে আর একটা জিনিস আছে যেটা আমার খুব ভালো পছন্দের প্রোগ্রাম, সেটা হচ্ছে যে সবুজায়ন এই বিশ্বকে বাঁচানোর জন্য আমরা কিছু ছোট ছোট কাজ এক্সপেরিমেন্টাল শুরু করেছে এবং সেই কাজের দায়িত্বভার কিন্তু আজকে এই ছাত্রছাত্রীরাও নিয়েছে। তারই একটা প্রমাণ হিসেবে ওরা বৃক্ষরোপণের প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা কদিন আগে স্কুলের তরফ থেকেও করেছি, ওরা ওদের তরফ থেকে করেছে, স্কুলকে কিছু ওরা গাছ উপহার দিয়েছে, সেই জন্য আমি ওদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং এই কর্মকাণ্ডটিও আমি চাই সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, ওরা ছড়িয়ে দিক আস্তে আস্তে, ওরা একত্রিত হোক, সংগঠিত হোক এবং এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকের তাদের সেই ভবিষ্যৎ কর্মকাণ্ডটি আরো সংগঠিত হবে বলে আমি আশা রাখি। সকলকে শুভেচ্ছা জানাই আর সকলে ভালো থাকো, আমরা সবাই মিলে ভালো থাকবো, আমরা পৃথিবীকে সুন্দর পৃথিবী গড়ে তুলবো এই আশা নিয়ে শেষ করছি। আমাদের সকল প্রাক্তনীরা স্যার ম্যামদের ব্যাচ পড়িয়ে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন। সকলকে করতালি দিয়ে স্যার ম্যামদের অভিবাদন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ। নেক্সাস দিয়ে ধীরে ধীরে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয় এক্সকুইজিট ফুটবল টুর্নামেন্টের মতো নানান ইভেন্ট। সারা বছরই এই অনুষ্ঠান সূচি নিয়ে চিন্তা ভাবনা চলে, যে যেখানেই থাক এই অনুষ্ঠানের দিনগুলোতে এই মাঠে এই স্টেজের সামনে সকল উপস্থিত হবে। আসলে এর পেছনে রয়েছে নিবিড় বন্ধুত্ব ও স্কুলের প্রতি অগাধ টান, ঠিক যেমন নিখিলেশ, মইদুল, ডিসুজা, রমা রায়রা রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে চলত, সেই ভালোবাসা সেই টানই লুকিয়ে আছে এক্সপেরিমেন্টালের প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে, যার জন্য আজ আমরা এখানে। আমাদের অনুষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মেসেজ পৌঁছে যায় মানুষের কাছে। এবছরের থিম হলো সে নো টু প্লাস্টিক, পরিবেশ দূষণ রক্ষার্থে আমাদের এই চিন্তাভাবনা। আমরা আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা করব বৃক্ষরোপণের মাধ্যমে। এই স্কুলের প্রতিটি শিশুর সাথে গাছগুলো সযত্নে বেড়ে উঠবে। সকলের ডান হাতটির সামনে থেকে এগিয়ে দেবেন, আমরা অঙ্গীকারবদ্ধ হব। আপনারা সকলে আমাদের সঙ্গে সঙ্গে বলুন, উই সোলেমনলি এন্ড সিনসিয়ারলি প্রমিস এন্ড সোয়ার দ্যাট উই উইল অ্যাভয়েড ইউজিং প্লাস্টিক ব্যাগস এন্ড আদার প্লাস্টিক আইটেমস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। If we cannot recycle or reuse, then quickly refuse. We will be Exuberant's constant partners in ensuring all those around us do the same, and we at all times will preach the usage of No plastic message. সকলকে অনেক ধন্যবাদ। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের মূল অনুষ্ঠানের দিকে। অনুরোধ জানা হচ্ছে মঞ্চে ব্যবসায়ী সংবর্ধিত করা হচ্ছে শ্রী অমিতাভ বিশ্বাস এবং শ্রী পুরীদের সুব্রত মহাশয়কে।
প্রাক্তনীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তো এক্সিউবারেন গত 2018 সাল থেকে প্রথম আমরা এক্সিউবারেন কুইজের আলোচনা মানে সূচনা করি, কিন্তু তারপরে গত 2 বছর 2020 এবং 2021 আমরা অনুষ্ঠান করতে পারিনি, কারণ কোভিডের জন্য। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমরা একটা অনলাইন কুইজ করব, কিন্তু সেটা শেষ পর্যন্ত যেহেতু এই ইন্টারাকশনের এই ব্যাপারগুলো থাকে না এবং সেইভাবে অনলাইন কুইজ খুব একটা সাকসেসফুলও হয় না, সেই কারণে আমরা ভেবেছিলাম যে গত 2 বছর আমরা বন্ধ রেখেছিলাম পুরোপুরি, এবং এবছর হচ্ছে আমাদের হ্যাটট্রিক ইয়ার, থার্ড ইয়ার, যেটা আমরা এই এক্সিউবারেন্ট কুইজটা এক্সকুইজাইট 2022 আমরা সংগঠিত করতে চলেছি। সো এই গোটা অনুষ্ঠানটার পেছনে, যদিও আমি আর অনির্বাণ আজকে পরিচালনা করছি, কিন্তু গোটা কর্মকাণ্ডটার পেছনে যারা আছে তারা হচ্ছে এই কয়েকটি ছেলে এবং এক্সিউবারেন্টের যারা মেম্বার। শুধু তাই নয়, এক্সিউবারেন্ট বা এক্সপেরিমেন্টাল হাই স্কুলের প্রাক্তনীদের সংগঠনের যারা সদস্য তারা সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে আছে, এবং এদের প্রত্যেকে সশরীরে এদের মধ্যে অনেকে উপস্থিত থাকতে না পারলেও ভীষণভাবে এই প্রোগ্রামের সাথে জড়িত, এবং বিভিন্ন পর্বে তারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করে চলেছে, কেউ আর্থিক সহায়তা দিয়ে, কেউ অন্যরকম সহযোগিতা করে। সুতরাং এই অনুষ্ঠান শুরুর আগে এক্সিউবারেন্টের তরফ থেকে তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই, এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন শিক্ষকদের আমার সম্মান জানাই, যে সমস্ত গার্জিয়ানরা এসেছেন স্টুডেন্টসদের সাথে তাদের আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং তোমাদের সকলকে আমার ভালোবাসা। আমি এবার এই কুইজটার নিয়মাবলীটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের এই গোটা কুইজটা 2 ভাগে বিভক্ত। আমি আচ্ছা আরেকটা কথা তার আগে বলি, আমি আই বিলিভ যে এখানে 2 মিডিয়ামের স্কুল আছে, সাম অফ দ্য স্কুলস আর ফ্রম ইংলিশ মিডিয়াম এন্ড সাম আর বেঙ্গলি মিডিয়াম, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। উই উইল সো সাম অফ দ্য ইউ উইল সি মাল্টিলিঙ্গুয়াল কোয়েশ্চেন্স, নট মাল্টিলিঙ্গুয়াল, রাদার বাইলিঙ্গুয়াল কোয়েশ্চেন্স, দু ধরনের ভাষায় তোমরা প্রশ্ন দেখতে পাবে। সো এই এই স্ক্রিনেও ডিসপ্লে হবে। প্রিলিমিনারি রাউন্ডের জন্য কোয়েশ্চেনগুলো ডিসপ্লে করাটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি বলবো শুনে তোমরা লিখবে। তোমাদের সবার কাছে কি কাগজ পেন পেয়ে গেছো? তো ফ্যান্টাস্টিক। তো রিগার্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ, আমি এটা বলতে চাই যে কোয়েশ্চেন গুলো বাংলাতে ডিসপ্লে করা হবে, উইল ট্রান্সলেট দোজ কোয়েশ্চেন ইনটু ইংলিশ, নো ওয়ারিজ। সিমিলারলি ভাইস ভার্সা, অর্থাৎ যে কোয়েশ্চেন গুলো ইংলিশে ডিসপ্লে হবে, প্রয়োজন পড়লে আমরা বাংলাতে সেগুলো অনুবাদ করে দেবো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বলছিলাম যে গোটা কুইজটা আমরা 2 ভাগে ভাগ করেছি ইনিশিয়ালি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রিলিমিনারি রাউন্ড। প্রিলিমিনারি রাউন্ডে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে 31টা টিম। এই 31টা টিমকে নিয়ে আমরা একটা রিটেন রাউন্ড করব, যে রিটেন রাউন্ডে 20টা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করবো ভার্বালি, অ্যান্ড দ্য সেম কোয়েশ্চেন্স উইল বি ডিসপ্লে অন দ্যাট প্যানেল অ্যাজ ওয়েল। সো এই 20টা কোয়েশ্চেনের মধ্যে 15টা কোয়েশ্চেন হচ্ছে ড্রাই কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমি বলবো শুনে তোমরা উত্তর লিখবে, অ্যান্ড দ্য নেক্সট রিমেনিং 5 কোয়েশ্চেন্স, 3 কোয়েশ্চেন্স আর ভিজুয়াল কোয়েশ্চেন্স, যেটা এখানে ভিজুয়াল একটা ক্লু দেখানো হবে, অ্যান্ড বেসড অন দ্যাট ভিজুয়াল ক্লু ইউ হ্যাভ টু আনসার, প্রোভাইড দ্য আনসার অর রাইট দ্য আনসার। আর নেক্সট 2টো কোয়েশ্চেন হচ্ছে অডিও কোয়েশ্চেন, সো 5 কোয়েশ্চেন্স আর অডিও ভিজুয়াল অ্যান্ড 15 কোয়েশ্চেন্স আর ড্রাই। সো দ্যাট ইজ দ্য ফর্ম্যাট অফ দ্য প্রিলিমিনারি রাউন্ড। এবার পরের কথায় আসছি, এই 20টা কোয়েশ্চেনের প্রত্যেকটার জন্য মার্কিং রয়েছে 2 নম্বর করে। So the team which gets all the 20 questions correct will get a maximum score of 40. তারপর যেরকম ভাবে যে যতগুলো আনসার দিতে পারবে তত স্কোর করবে, and based on the performance of the preliminary round we will take 8 teams. 8 teams, 8টা টিমকে আমরা ফাইনালে নেব, যে ফাইনালটা হবে এই মূল মঞ্চে। এখানে 8টা টিমকে নিয়ে আমরা একটা ফাইনাল রাউন্ডের কুইজ খেলবো। ওকে, এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং, কেউ যদি নাও জানে উত্তরটা এটা কিন্তু গেসে দিয়ে, ভেরি সিম্পল আনসার, এইটা আমার একটা হিন্ট আমার তরফ থেকে। In a recent study, more than 40 scientists helped to gather and analyze 1,615 voice recordings from 6 continents in 18 languages from diverse communities and agreed to the fact that the language
technically known as Parentese is a universal language. Means irrespective of the country, people talk in same manner in this language. My question is, what is Parentese? Simple sitter question, Shobai Barbeta, which English city is hosting the 2022 Commonwealth Games? আমরা জানি যে কালকের কাউন্ট অফ দি ইন্ডিয়া কটা শোনাবে যে নটা না বেড়েছে কাউন্ট নটা তো এই যে কমনওয়েলথ গেমসটা চলছে এটা ইংল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের কোন শহরে 2022 সালের কমনওয়েলথ গেমসটা অনুষ্ঠিত হচ্ছে Simple sitter question, every team should get it. Moving on, question number 8. Okay, it's our favorite question. Europe-er ei deshta tader comics sanskritir jonno proshiddho. 2022 saler February mashe, mane ei bochorer February mashe, ei deshta tader passport-er design ta completely change kore feleche. তারা কি করেছে না পাসপোর্টটাকে পুরোপুরি কমিক্স থিমড পাসপোর্ট বানিয়ে ফেলেছে মানে ওদের এখন যারা নতুন পাসপোর্ট পাচ্ছে ওই দেশে তারা যদি পাতাগুলো উল্টায় দেখবে পাতাতে টিনটিনের ছবি রয়েছে লাকি লিউকের ছবি রয়েছে স্মার্ফের বিভিন্ন ক্যারেক্টারের ছবি রয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এই কমিক্স প্রেমী দেশ কোন দেশ যারা 2022 সালের ফেব্রুয়ারি মাসে তাদের পাসপোর্টটাকে বদলে ফেলেছে So this country in the year, this year only, in February, they have completely overhauled the design of their passport. Now in their new passport, you'll get to see the various comics characters like Tintin, Smurfs, Lucky Luke. So all the pages of the passports are adorned with the images or illustrations of these characters. So my question to you is, which country am I talking about? Kon desher kotha bolchi? Just desher naam ta likhte hobe ebong ei desh ta Europe er comics er pichosthan hisebe porichito. Bhagya vidhata Punjab Sindhu Gujarat Maratha Dravid Utkal Banga Vindhya Himachal Yamuna একজন বিখ্যাত স্পোর্টস পার্সোনালিটির গলায় আমরা ভারতের জাতীয় সঙ্গীত শুনলাম কার গলা ছিল এটা একজন বিখ্যাত স্পোর্টস পার্সোনালিটি যার গলায় আমরা ভারতের জাতীয় সঙ্গীত শুনলাম এটা কার গলা ছিল marathon brilliant answering from team 1 they get bonus points
So the last question of this round, round two, will be for team one only. Okay, কোন কান্ট্রির অলিম্পিক ফ্ল্যাগ এটা? কোন কান্ট্রির অলিম্পিক ফ্ল্যাগ এটা? পাউন্সের জন্য যাব 5, 4, 3, 2, 1. Only team 8 has gone for pounds. Okay, ঠিক আছে, ওরা আরেকটা নামে পার্টিসিপেট করে, বাট আই উইল গিভ ইট টু ইউ, +10 টু টিম 8. আর কেউ যায়নি তো পাউন্সের জন্য? তাহলে তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল চাইনিজ টাইপেই, বাট ব্রিলিয়ান্ট, ওরা বলেছিল তাইওয়ান, অ্যাকচুয়ালি চাইনিজ টাইপেই নাম দিয়ে ওরা ইয়ে করে, চাইনিজ টাইপেই বা তাইওয়ান, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার. আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন. প্রজ্ঞা সুন্দরী দেবীর হাত ধরে, প্রজ্ঞা সুন্দরী দেবী দেবেন্দ্রনাথের ছেলে, তার মেয়ে মানে দেবেন্দ্রনাথের নাতি, প্রজ্ঞা সুন্দরী দেবীর হাত ধরে এই জিনিসটা, দিস থিং হ্যাজ কেম ইন্টু ইন্ডিয়া ফার্স্ট, ঠিক আছে? তো এই যে জিনিসটার নাম উনি প্রথমে দিয়েছিলেন ক্রোমোনি, ক্রোমোনি বলে নাম রেখেছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী. এই প্রজ্ঞা সুন্দরী দেবী বিখ্যাত ফুড রাইটার ছিলেন, বাংলা ভাষার প্রথম রান্নার বই ইনি লিখেছিলেন. তো এই ক্রোমোনি জিনিসটাকে আজকে আমরা ঠিক কি নামে চিনি, এখন ইনফ্যাক্ট কি নামে চিনি আমি, এই এবার আমরা চলে এসেছি আমাদের টপ থ্রি পার্টিসিপেন্টসদের পুরস্কার বিতরণে। থার্ড হয়েছে জুলিয়ান ডে স্কুল অফ কল্যাণ, পুরস্কৃত করবার জন্য বেদী ভবন রবিদীর্থ বিদ্যালয়ের পুরস্কৃত করবার জন্য এবং পার্টিসিপেট হলেন সুন্দর চট্টোপাধ্যায় অফ পান্নালাল ইনস্টিটিউশন,
অর্ঘ চক্রবর্তী এবং অনিমেষ শিকদারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জোরে হাত তালিতে আমরা সম্বর্ধিত করছি পানালার ইনস্টিটিউশনকে for being the champion of X-Shock. Finally, this is the goal goal. So, we're going to ask the same on the audio. And at the group photo, our exquisite Albanese drummer, two of the tourists. ওরা যে অর্গানাইজ করেছিল কুইজ আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সত্যি সবাই এরা কুইজকে খুব রেসপেক্ট করে এবং পুরো একটা দিন কিভাবে কুইজের জন্য এরা খাটে এবং এই প্রস্তুতি অনেক দিন ধরে চলে যারা আয়োজক সবাইকে ধন্যবাদ অভিজিৎ স্যার অনির্বাণ স্যার গৈনিকদা এবং যে সমস্ত স্কুল প্রিলিমসে পার্টিসিপেট করেছিল কোয়ালিফাই করতে পারেনি যারা ফাইনালিস্ট ছিল প্রত্যেককে ধন্যবাদ আমাদের একজন এক্স কুইজ লাভার সপ্তশ্রী কোট আনকোট ভাষায় বলছি কুইজে দুটো জিনিস হয় একটা হচ্ছে জেতা দ্বিতীয় ফার্স্ট অপশন মিস হলে অনেক কিছু জেনে যাওয়া তো পার্টিসিপেশন উইথ পজিটিভ মাইন্ড ইজ দ্য মেইন ম্যাটার অফ কুইজ এবং কি আর বলবো যারা ফার্স্ট হয়েছে তারা রবিদিত্যের এক্স স্টুডেন্ট সেকেন্ড ক্লাস তারা রবিদিত্যের প্রেজেন্ট এবং এই মুহূর্তে লকডাউন প্যান্ডেমিক সিচুয়েশনে কিছুটা কুইজে ভাটা পড়েছে যার ফলে 7, 8, 9 আমাদের ক্লাস আপ টু ক্লাস 10 পর্যন্ত এখানে তো আপ টু ক্লাস 12 পর্যন্ত এই যে একটা ব্যাপার থাকে তবু এই কুইজটা আমাদের খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে কারণ এখানে কুইজকে সবাই রেসপেক্ট করে এবং আমি বলবো অভিজিৎ স্যার অনির্বাণ স্যার গৈনিকদা এবং আরো অনেকে রয়েছে যারা কুইজকে বাঁচিয়ে রেখেছে একটা কথা খুব যন্ত্রণা থেকে বলছি সমস্ত নান্দনিক গুণাবলীকে শ্রদ্ধা জানিয়ে এখন বিভিন্ন জায়গায় দেখা যায় কি দাঁড়িয়ে আবৃত্তি বসে আছো লাফিয়ে নৃত্য প্লিজ ডোন্ট ভয় কিন্তু কুইজ কিন্তু এক্স কুইজ চলুন রবিদিত্য পাশে রয়েছে নদিয়া জেলার কুইজকে বাঁচাতেই হবে
এই দেখো আবার চলে এসেছে, আবার সামনে চলে আসবে। প্রীতা ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, অনির্বাণ বিশ্বাস, আচ্ছা শ্রীতম তুলে দেবো। ঘুরে ঘুরে।